হ্যালো এভরিওয়ান, সবাই ভালো? তো আজকে থেকে তো লকডাউন শুরু, তাহলে ঘরে চুপচাপ বসে না থেকে কিছু জিনিস বানানো যাক। খুব সোজা একটা জিনিস, আমাদের লাগবে একটা স্কোয়ার পেপার আর একটা মার্কার পেন্সিল, ব্যাস আর কিছু না। একটা স্কোয়ার পেপার আর একটা মার্কার পেন্সিল, এইটুকু দিয়েই আমরা অরিগামিতে একটা জিনিস বানাবো। কেমন জিনিস সেটা দেখে নেওয়া যাক একেবারে। চলো তাহলে শুরু করা যাক আজকে, ঠিক আছে? সর্বপ্রথম এই স্কোয়ার পেপারটা নিলাম, নিয়ে দেখো এই অ্যাঙ্গেলে আমি ফোল্ড করলাম। সেকেন্ড এই অ্যাঙ্গেলে ফোল্ড করলাম। থার্ড আবার এই অ্যাঙ্গেলে ফোল্ড করলাম। প্রতিটা ফোল্ড যেন কর্নার টু কর্নার হয় এবং সুন্দর করে হয়, কোনো দিক যেন এদিক ওদিক বেরিয়ে না থাকে। এইবারে খুললাম, খোলা পরে এই ক্রিজিংগুলো রয়েছে। এই ক্রিজিংয়ের মধ্যে দেখো এরকম খোলা রয়েছে। এই খোলার মধ্যে দেখো এইরকম দুখানা রয়েছে, এই দুটো দিক এই ঢুকে গেল, এইটা বেরিয়ে গেল। ওকে, এইবার কি করছি, এই ফোল্ডটাকে নিয়ে এই এজটাকে নিয়ে এই কর্নার টু কর্নার করে আমি এই ফোল্ড করলাম। সেকেন্ড এইদিকেও ঠিক সেম, আবার এইদিকেও সেম, এদিকেও ঠিক সেম। ওকে, এবারে এইদিক হলো এদিক হলো, কিন্তু এইদিক এইদিক আর এইদিকটা বাকি রয়ে গেল, এদিকও করতে হবে। তাই এদিক করার জন্য আমি কী করলাম, এই এই এদিকও ভাঁজ করছি আমি, এদিকও ভাঁজ করছি। ওকে, চারদিক হয়ে গেল ভাঁজ, এদিক চারদিক হয়ে গেল ভাঁজ। এইবার কী করলাম, এই দিকটা ধরে এইখানটা ধরে আমি ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিতে এই ফোল্ডগুলো ভেতর দিকে ঢুকে গেল, এরকম প্রতিটা ফোল্ড। এটাও ঠিক সেম। ওকে, স্টারের মতন হলো। এইবার কী করছি দেখো, এই এই এরকম হলো। এবার হওয়ার পর এটা আমি খুলে দিলাম, ঠিক এটাকে উল্টে দিয়ে এটাও খুলে দিলাম। ওকে, এটা এরকম রইলো আর এদিকে দুটো ওপেন। এবার কী করবো, আমি একটু ঘুরিয়ে নিয়ে এই যে কর্নারটা রয়েছে, কর্নারটা আপ টু এই সেন্টার এই পর্যন্ত আমি ফোল্ড করবো। এই নিয়ে আমি এইখানে ফোল্ড করছি, আর ক্রিজিং করে যেন খুব ভালো হয়, যেন খুলে না যায়। ঠিক সেম এই কর্নারটাকে এই পর্যন্ত ফোল্ড করবো, এই। এবার আমি ঘুরিয়ে নিলাম আবার এই কর্নারটাকে এই পর্যন্ত, আবার এই কর্নারটাকে এই পর্যন্ত হলো এতটা। কিন্তু এটা খোলা রাখার পর খুলে যাচ্ছে, এই যে খুলে যাচ্ছে, এটাকে লক করতে হবে। আমরা তো আঠা ইউজ করবো না, তাহলে কী করে লক করবো? এটাকে ঘুরিয়ে দিচ্ছি, এইখানটাকে ঘুরিয়ে দিলাম, এইখানটাও আছে এটা ঘুরিয়ে দিলাম, এটা ঢুকে গেল ভেতর দিকে, এই ফোল্ডটা ঢুকে গেল ভেতর দিকে, এটা বেরিয়ে এলো। তার ফলে কী হলো, অটোমেটিক এটা লক হয়ে গেল। ওকে, এইবারে ঠিক সেম আবার এরকম ওপর দিকে দুটো খোলা। এবার কী করলাম, এইটাকে সোজাকে ওপর তুলে দিলাম, আবার এটাও ওপরে তুলে দিলাম।
ওপরে তোলার পরে এগুলো খুলে যাচ্ছে, এটাকে লক করতে হবে। তাহলে কী করবো, লাস্ট ফোল্ড এই, এটাকে লক করবো এই, হয়ে গেল আমার ফোল্ড শেষ আর আমার জিনিস বানানোও শেষ। এবার কী জিনিসটা হলো সেটা দেখি, এবার দেখা যাক। এইটাকে এরকম বাইরের দিকে বার করলাম, এটাকেও বাইরের দিকে বার করলাম, আর এইটা যেটা আছে যে কোনো একদিক এই ফোল্ড করে এই, এবারে ফু দেওয়া। বোঝা গেল এটা কী হলো? এবার আমি যে পেন্সিলটা নিয়েছিলাম মার্কার পেন্সিল, সেটা দিয়ে ব্যাস চোখ আঁকা হয়ে গেল। এই হচ্ছে আমার মার্কার পেন্সিল দিয়ে আঁকাও হয়ে গেল। কী কেমন লাগলো, ট্রাই করবে তো নাকি বাড়িতে? হ্যাঁ, এবার বলো ট্রাই করা যাবে তো এটা বাড়িতে? খুব বিজি আছে, ট্রাই করলে আমাকে দেখিও, ঠিক আছে? চলো আজকের মতো এটাই রইলো, এরপরে অন্য দিন অন্য অ্যাক্টিভিটিস নিয়ে আসবো। ওকে, টাটা।